হ্যালো বন্ধুরা, ইএলপিতে তোমাদের আবারও স্বাগতম। আমরা গতিবিদ্যা থেকে আলোচনা করতেছিলাম উচ্চতর গণিতের। এটা হচ্ছে এই প্লে লিস্টের দ্বিতীয় নম্বর ভিডিও। আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো দেখে নিতে পারো, সেখানেও আমরা একটা ম্যাথ আলোচনা করেছিলাম, এখানেও আমরা একটা ম্যাথ আলোচনা করব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, সমতরণের চলন্ত কোনো বিন্দু টি ওয়ান টি টু টি থ্রি সময়ে যথাক্রমে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে। প্রশ্নটা আগে ভালো করে বুঝো। সমতরণে চলন্ত মানে সমতরণে মানে একই তরণে চলতেছিল। কোনো বিন্দু কোনো গাড়ি হতে পারে, পরীক্ষা বলবে কোনো গাড়ি, সমতরণে চলন্ত কোনো গাড়ি টি ওয়ান টি টু টি থ্রি সময়ে যথাক্রমে সমান সমান দূরত্ব অতিক্রম করে, সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে সব সময়। টি ওয়ান টি টু টি থ্রি সময়ে মানে সব মনে করো 5 সেকেন্ডে সে 10 কিলোমিটার গেল, পরে 15 সেকেন্ডও 10 কিলোমিটার গেল, পরে 12 সেকেন্ডেও সে 10 কিলোমিটার গেল। তাহলে সময় ভিন্ন ভিন্ন কিন্তু দূরত্ব যেটা অতিক্রম করছে সেটা কি সমান। এবং ত্বরণও কিছু ছিল, কি ত্বরণ ছিল সমান, পুরো পথেই ত্বরণ কি ছিল সমান ছিল। এবার আমাদেরকে বলছে প্রমাণ করো, এটা এটা পরের বিষয়, আমরা আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, এটা প্রমাণ করতে পারবো যদি আমরা কোশ্চেন বুঝি, ঠিক আছে। সো আমাদেরকে যেটা বলছে মূলত যে আমরা মনে করি গাড়ির ত্বরণ হচ্ছে যে এ, তাহলে সবসময় ত্বরণই থাকবে। এবং সেটি আমি মনে করি U1 থেকে যাত্রা শুরু করলো, ইউ থেকে যাত্রা শুরু করলো, ইউ বিন্দুতে মানে হচ্ছে এই বিন্দু নাম দিয়ে, হ্যাঁ এই বিন্দু থেকে এ আদিবেগে যাত্রা শুরু করলো, করে সে টি ওয়ান সময়ে এখানে পৌঁছালো যেখানে তার ব্যাগ হলো ভি। টি ওয়ান সময় সে বি বিন্দুতে পৌঁছালো, তার ব্যাগ হলো কত ভি, এবং সেটা সময় হচ্ছে টি ওয়ান। পরে সে টি টু সময়ে সে ডাব্লিউ ব্যাগ প্রাপ্ত হলো কিন্তু পৌঁছালো সি বিন্দুতে, এবং টি থ্রি সময়ে সে এক্স ব্যাগ প্রাপ্ত হলো এবং বিন্দু হলো ডি। তাহলে এ থেকে বিতে আসতে টি ওয়ান সময়ে ইউ থেকে বি ওয়ান ব্যাগ প্রাপ্ত হলো, টি টু সময়ে বি থেকে সিতে আসলে বি থেকে ডাব্লিউ ব্যাগ প্রাপ্ত হলো, এবং ডাব্লিউ ব্যাগ থেকে এক্স ব্যাগ প্রাপ্ত হলো টি থ্রি সময়ে সি থেকে ডিতে আসতে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু সে তারা বলছে যে সবগুলো দূরত্ব সমান, তাহলে এ বি এর যে দূরত্ব সেটা বি সি এর দূরত্ব এবং সি ডি এর দূরত্ব সবগুলো দূরত্ব সমান, আমি সেটাকে অ্যাস ধরলাম মনে মনে। তাহলে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু অ্যাস ধরে নিলাম আমি। তাহলে কোশ্চেনটা বুঝো, এই তাহলে সে ব্যাগের পরিবর্তন ঘটবে কিন্তু ত্বরণ একই, ব্যাগের পরিবর্তন একই হলো কিন্তু ব্যাগের পরিবর্তন থাকলেও কিন্তু ত্বরণ একই হতে পারে। ত্বরণ মানে হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার, সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হার সমান থাকতে পারে কিন্তু ব্যাগের পরিবর্তন হতে পারে। টি ওয়ান সময়, টি টু সময় এবং টি থ্রি সময় তার তিনটা চারটা ভিন্ন ভিন্ন ব্যাগ আমরা পেলাম, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, ঠিক আছে। কিন্তু আদি ব্যাগ ছিল কি ইউ। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে এটা, কিন্তু আমরা যেটা প্রমাণ করব সেটা তো প্রমাণ করবই, কিন্তু তার আগে আমাদের জানা উচিত যে আসলে এটা প্রমাণ করতে আমাকে কী কী বুঝতে হবে। আমাকে বুঝতে হচ্ছে যে টি ওয়ান, ওয়ান বাই টি ওয়ানটা আসে তারপরে মাইনাস দিয়ে ওয়ান বাই টি টু তারপর আবার প্লাস ওয়ান বাই টি থ্রি। এর কাহিনী হচ্ছে নিশ্চয়ই এই যে এখানে যেহেতু ওয়ান ওয়ান ওয়ান, তার মানে এখানে সব জায়গায় কিছু একটা সমান ছিল। সাপোজ এখানে যদি এস থাকে, এখানেও যদি এস থাকে, এখানেও যদি এস থাকে, আবার এখানেও যদি এস থাকে থ্রি এস, তাহলে আমি সব জায়গা থেকে এসটাকে কমন নিয়ে নিতে পারি। কমন নিলে কী হয় যে আবার এটা চলে আসে, তার মানে নিশ্চয়ই এই জায়গাগুলোতে এস ছিল। তাহলে দেখো এস বাই টি ওয়ান এর অর্থ কী, বি মানে একটা ব্যাগ বি ওয়ান, ঠিক আছে। তাহলে এই যে তুমি এই জিনিসটা বুঝতে পারছো যে ব্যাগ, ব্যাগ থেকে মূলত এটা নিয়ে আসছে যে এস বাই টি ওয়ান ছিল, এখানে মূলত এস বাই টি ওয়ান হচ্ছে একটা ব্যাগ, ঠিক আছে। তাহলে এস বাই টি ওয়ান আসলে কী ব্যাগ, এস বাই টি ওয়ান হচ্ছে আসলে গড় ব্যাগ। কীভাবে গড় ব্যাগ বের করবো আমরা, আমরা মনে করি গড় ব্যাগ বি ওয়ান, বি ওয়ান ইকুয়াল টু হবে যে এই যে এখান থেকে এখানে আসতে যেই গড় ব্যাগ সেটা, টি ওয়ান সময় যে গড় ব্যাগ সেটা, সেটা হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইড বাই টি ওয়ান, ইউ প্লাস ভি ডিভাইড বাই টি ওয়ান। আশা করি বুঝতে পারছো। কিন্তু এই যে ভি ওয়ানটাকে আমরা কী লিখতে পারি, এস বাই টি ওয়ান। কেন, কারণ হচ্ছে যে আমার এই যে এই গড় ব্যাগটা এটা হবে আসলে কি দূরত্ব ডিভাইড বাই সময় যেটা লাগছে সেটা, ঠিক আছে। এবং দূরত্ব সবসময় এস ছিল, এখানেও এ বির মধ্যেও এস, বি সি এর মধ্যেও এস, সি ডি এর মধ্যেও এস। সো এই টেকলটা আমরা লিখবো যে ইউ প্লাস ভি ডিভাইড বাই টি ওয়ান এটা থাকুক। পরে সরি এটা টু হবে, এটা ভুল হয়েছে একটু, এটা টু হবে, ঠিক আছে টু থাকুক।
পরে একইভাবে বি2 গড় ব্যাগ যেটা হবে সেটা হচ্ছে এই বিসি অংশের জন্য, বিসি অংশের জন্য বি2 গড় ব্যাগ সেটা হবে ভি প্লাস ডাব্লিউ, অর্থাৎ আদি ব্যাগ ইন যোগ শেষ ব্যাগ। আদি ব্যাগ হচ্ছে বিসি অংশের আদি ব্যাগ হচ্ছে ভি, শেষ ব্যাগ হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই টু। বাট এই বি2 গড় ব্যাগটাকে আমরা লিখতে পারি আবারও এস ডিভাইড বাই টি2, কারণ এখানে বিসি অংশের সময় লাগছে টি2। তাহলে এস ডিভাইড বাই টি2 ইকুয়াল টু ভি প্লাস ডাব্লিউ ডিভাইড বাই টু। একইভাবে আমরা যেটা লিখতে পারি বি3, অর্থাৎ পরের গড় ব্যাগ সিডি অংশের গড় ব্যাগ ইকুয়াল টু আদি ব্যাগ প্লাস শেষ ব্যাগ। আদি ব্যাগ ছিল ডাব্লিউ, শেষ ব্যাগ হচ্ছে এক্স ডিভাইড বাই টু। বাট এটাকে আমরা বি3টাকে লিখতে পারি এস বাই টি3। তাহলে এস বাই টি3 ইকুয়াল টু ডাব্লিউ প্লাস এক্স ডিভাইড বাই টু। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওদেরকে আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে আমরা ওই পথে হাঁটব, আমরা ওই পথের সাথে হাঁটব। তুমি দেখো ওরা বলছে যে 1/t1 - 1/t2, তাহলে দেখো নিশ্চয়ই এই যে এস বাই টি ওয়ান থেকে যদি আমি এটাকে বিয়োগ করি, আচ্ছা আমি এগুলোকে সমীকরণ দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে এক ধরো, এটাকে দুই ধরো এবং এটাকে তিন ধরো। তুমি দেখো আমি এক থেকে যদি দুইকে বিয়োগ করি তাহলে এস বাই টি ওয়ান মাইনাস এস বাই টি টু আসে, এই যে 1/t1 - 1/t2। সো আমি এক থেকে দুইকে বিয়োগ করব, তারপরে তিনকে কী করে দিব, যোগ করে দিব। তাহলে এক যোগ দুই বিয়োগ, সরি এটা বিয়োগ হবে, এক বিয়োগ দুই যোগ তিন কাজ করি, ঠিক আছে। এই কাজটা করলে আমরা পাবো এস বাই টি ওয়ান মাইনাস এস বাই টি টু প্লাস এস বাই টি থ্রি ইকুয়াল টু সব বাম ডান পাশ সবগুলো যোগ করে দাও। যোগ করলে ইউ প্লাস ভি ডিভাইড বাই টু, এটা এখানে মাইনাস ছিল সো এখানেও মাইনাস। পরে এবার আমরা এলসিএম নিলাম মানে লসাগু নিলাম টু, তারপর ইউ প্লাস ভি মাইনাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্লাস এক্স। এক্সটাকে আমরা নর্মাল এক্সের মতো দেই তাহলে ভালো হয়। তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে ইউটা থাকতেছে মাইনাস বি কাটা যাচ্ছে, মাইনাস ডাব্লিউ প্লাস ডাব্লিউ কাটা যাচ্ছে, প্লাস এক্স থাকতেছে ডিভাইড বাই টু। এখন তোমরা দেখো এটা হচ্ছে পুরো পথ যেটা ছিল ইউ থেকে এক্স পর্যন্ত, ইউ থেকে এক্স পর্যন্ত যে পথ ছিল সেটার গড় ব্যাগ, ইউ থেকে এক্স পর্যন্ত যে পথ সেটার গড় ব্যাগ। তো ইউ থেকে এক্স পর্যন্ত মোট এস কয়টা ছিল, তিনটা ছিল। তাহলে মোট তিনটা মোট সময় যেটা সেটা এটা হচ্ছে মোট সময়, ইউ থেকে এক্স পর্যন্ত যে গড় ব্যাগ সেটা হচ্ছে এটা। তো ইউ থেকে এক্স পর্যন্ত যে গড় ব্যাগ সেটা আসলে কাকে কী হবে, ইউ থেকে এক্স পর্যন্ত যে গড় ব্যাগ সেটা হচ্ছে ইউ প্লাস এক্স ডিভাইড বাই টু। তাহলে আমরা সেটাকে আমরা যদি অন্যভাবে বলতে চাই, এই যে ভাবে যদি বলতে চাই গড় ব্যাগকে আমরা এস বাই টি লিখতে পারি, এস বাই টি। তাহলে সেখানে এস কত, এই যে এখান থেকে এখানে এস ছিল মোট তিনটা, তাহলে তিনটাকে যোগ করলে থ্রি এস হয়, তাহলে থ্রি এস। 1/t1 - 1/t2 প্লাস 1/t3 ইকুয়ালস টু এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, ইকুয়ালস টু থ্রি এস ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস t3। উভয় পাশ থেকে যদি আমরা এস বাদ দিয়ে দিই তাহলে দাঁড়ায় যে 1/t1 - 1/t2 প্লাস 1/t3 ইকুয়াল টু 3 ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস t3। তাহলে দেখো আমাদের অঙ্কটা খুব সুন্দর করে হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা আমাদের হালদা পাবলিকেশনের এই ইউনিটের বইটা কালেক্ট করবা, হালদা পাবলিকেশনের এই ইউনিটের বই, ওই বই থেকে অনেকগুলো অঙ্ক কমন পড়বে। বিকজ আমি সেখানে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো পরীক্ষা আসে ভর্তি পরীক্ষায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, সেগুলো দিয়ে রাখছি। সো তোমরা বইটা কালেক্ট করবা। আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক দিতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবা। তো আজকে চলে যাচ্ছি, আরও একদিন অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।